সসালাম ওরি অবরকাতু সম্মানিত রিয়াজুল ইসলাম ভাই আপনি জানতে চেয়েছেন সুরা কাহাবের ফজিলত সম্পর্কে সম্মানিত ভাই সুরা কাহাবের ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে ইবনে তাফসির ইবনে কাসিরের চোদ্দতম খণ্ডর প্রথম পৃষ্ঠার মধ্যে এখানে বিস্তারিত পাওয়া যাবে এখানে একটা হাদিস নিয়ে এসেছে সুনানে আহমাদের মধ্যে হাদিসটি রয়েছে যে ব্যক্তি সুরা কাহাবের প্রথম দশটি আয়াত মুখস্থ করে তাকে দাজ্জালের ফিতনা হতে আল্লাহ সুবাহ রক্ষা করবেন আহ দ্বিতীয়টি বিষয়টি হলো আবু সাইদ আল খুদুর রাজি বর্ণিত নবী করিম সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাব পাঠ করবে তার ইমানের নূর এক জুমা হতে আর এক জুমা পর্যন্ত বিচ্ছিত হতে থাকবে মানে এক জুমা হতে আর এক জুমা পর্যন্ত তার তার উপরে নূর চমকাতে থাকবে সম্মানিত ভাই হাদিসটি রয়েছে বায় হাকিল সোনারুল কুবরা হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো বিরানব্বই নম্বর হাদিস এবং সোহিয়ত তার গীত সাতশত ছত্রিশ নম্বর হাদিসের মধ্যে রয়েছে আর একটি হাদিস আপনাকে শোনাচ্ছি যে বার আর আজ হয়তো বর্ণিত তিনি বলেন একদা এক লোক সুরা আল কাহাব পাঠ করেছিল হঠাৎ সে দেখল তার পশু লাফাচ্ছে সে দৃষ্টি নিক্ষেপ করে মেঘমালা বা ছায়ার মতো কিছু দেখতে পেলো লোকটি রাসুল সাল আলী ওসাল্লামের কাছে গিয়ে ঘটনাটি বলল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন এটা হলো বিশেষ প্রশান্তি যা কোরআনের সাথে বা কোরনের উপর নাজিল হয়েছে হাদিসটি সহি বোখারি চার হাজার ছয়শো ছাব্বিশ নম্বর হাদিস তিরমিজি এক হাজার আটশো নম্বর হাদিস তো সম্মানিত ভাই সুরা কাহাবের অত্যন্ত ফজিলত রয়েছে এটি পাঠ করলে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাওয়া যাবে বিশেষ করে আয়াতগুলো বেশিরভাগ দাজ্জাল সংক্রান্ত আয়াত এবং কাফ কাফের কথাও এখানে বিস্তারিত বর্ণনা হয়েছে যে সম্মানিত ভাই আশা করছি আপনার উত্তরটি شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد